আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব তিন টাইপের হুডি নিকাবের মধ্যে কি কি ডিফারেন্ট আছে। সো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ফার্স্টে যেটা পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মোস্ট কাস্টমাইজেবল। তিনটা হুডির যে ডিফারেন্টগুলো আছে প্রত্যেকটা এই একটার মধ্যেই করা আছে, যার কারণে হচ্ছে এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি ধরে দেখিয়ে দিব। সো এটা ডিটেইলে চলে যাই। এটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পুরো নিচেটাতে এরকম ক্রাউন করা আছে, একদম পুরো ক্রাউনের কাজটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। দেখেন কত সুন্দরভাবে এগুলোর মধ্যে আপনারা চাইলে পার্ল বসিয়ে নিতে পারেন। অ্যান্ড সামনের পার্টটাতে লেস বসানো আছে। নর্মালি এগুলো প্রত্যেকটাতে এগুলো আলাদা আলাদা ভাবে থাকে, লাইক শুধু ক্রাউন, শুধু লেস অথবা শুধু এরকম বর্ডার। সো এবার আমি হচ্ছে সিম্পল হুডিগুলো দেখিয়ে দিই, যেগুলো হচ্ছে নর্মাল হুডি হয়ে থাকে। অ্যান্ড এগুলোর ক্ষেত্রে হচ্ছে সামনের পার্টে এই ধরনের বর্ডার দেওয়া থাকে এবং পিছনের পার্টটাতেও চারোদিকে শুধু বর্ডারই করা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো হুডিটা যেটা হচ্ছে দুইটা পার্টের এবং এটার দুইটা পার্টেই এরকম বর্ডার করা আছে। এগুলোর ফেব্রিক আপনারা দুবাই চিড়ি জর্জটের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড কালার অ্যাভেলেবেল আছে। এটার সাইজ ছিল হচ্ছে 50 এবং এটার উপরের পার্টটা যেটা আছে, উপরের পার্টটাতে দেখতেই পাচ্ছেন পুরোটাতেই এরকমভাবে বর্ডার দেয়া। সো এটা হচ্ছে এক টাইপের যেটা চারোদিকে শুধু বর্ডার করা থাকে আর কোনো কাজ করা থাকে না। এবার নেক্সট টাইপটা হচ্ছে যেটার চারোদিকে কোনো ধরনের কাজ থাকে না, শুধু সিম্পল সেলাই করা থাকে। এটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই টোটালি সিম্পল একটা হুডি। এটার কোথাওই কোনো ধরনের লেস বা বর্ডার কিছুই নেই, ক্রাউনও নেই, জাস্ট হচ্ছে সিম্পল, পুরোটাতে শুধু সেলাই দেওয়া এরকম সামনের বরাবর। আপনারা চাইলে আমার যেটা পরে আছে সেটাতে লেস দেওয়া আছে, এরকম সামনের বরাবরই শুধু লেসও নিতে পারেন। হুডির ক্ষেত্রে পুরোটাতে সিম্পল এবং সামনে শুধু লেস দিয়েও হুডি হয়ে থাকে। অ্যান্ড আমি যেটা পরে আছে সেটা তো দেখিয়ে দিলাম, এটা একটার মধ্যে সব ধরনেরই কাজ করা আছে। সো এগুলো আপনারা যে কোনো কালারের যে কোনো সাইজের চাইলে অর্ডার করতে পারবেন। এগুলো 36, 40, 45, 50 এবং 55 সাইজের পর্যন্ত হয়ে থাকে। আমি এবার হচ্ছে যেটা পরেছি এটা আপনাদের ডিটেইলে পরে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, প্রথমেই হচ্ছে সামনের পার্টটাকে এরকমভাবে খোপার উপরে বেঁধে নিতে হবে। অ্যান্ড তারপরে হচ্ছে এই উপরের পার্টটা যেটা হচ্ছে রাবার সিস্টেমের, এই রাবারটাকে এভাবে ধরে আপনাদের খোপার নিচে দিয়ে পড়তে হবে। অবশ্যই এটা খোপার নিচে দিয়ে পড়তে হবে, নাহলে ঠিকভাবে সেট হয়ে থাকবে না। এরপরে হচ্ছে এই পার্টটাকে জাস্ট আপনারা উল্টিয়ে পিছনের দিকে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এটাতে লেসটা দেওয়ার জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকম লেস সহ শুধু নর্মাল হুডিও অর্ডার করতে পারেন। অ্যান্ড আমি তো আবারও বলছি, কালার সাইজ সব কিছুই কাস্টমাইজেবল। অ্যান্ড যারা হচ্ছে ফুল বডি কভার করে পড়তে চায় তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা এখানে বাটনটা লাগিয়ে নেওয়ার পরে এটা এভাবে ছেড়ে দিয়ে নিচের যে দুইটা পার্ট আছে সেটাকে উপরের দিক দিয়ে এভাবে বের করে দিবেন। তাহলে এটা ফুল সিকিওর হয়ে গেল, একেবারেই আপনার ফুল বডি কভার করে ফেলছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এই টাইপটাও দেখতে কত সুন্দর লাগে। অ্যান্ড যারা হচ্ছে বাটারফ্লাই নিকাবভাবে পড়তে চান সেভাবেও আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে পার্টগুলোকে নিচের দিকে ছেড়ে দিয়ে বাটনটা লাগিয়ে নিয়ে এটা জাস্ট পেছনের দিকে উল্টিয়ে দিবেন। এটাও দেখতে বেশ সুন্দর লাগে, পেছন থেকে দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে আপনারা একটা বো ইউজ করতে পারেন। অ্যান্ড যারা ছেড়ে পড়তে চান তারা এভাবে ছেড়ে পড়বেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।